আনলক হয়ে গেল জলি গ্লাস মাসের ফাইনাল চ্যালেঞ্জ। তো চলেন আপনাদের দেখাই জলি গ্লাস মাসের ফাইনাল চ্যালেঞ্জে কিভাবে আপনারা সবচাইতে সহজে থ্রি স্টার করবেন। তো এই হচ্ছে আমাদের বেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের আর্মি কম্বিনেশন, যেটা দিয়ে আমাদের বেসটাকে ক্লিন করতে হবে। তো সবচাইতে সহজে থ্রি স্টার করার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ডেন গ্রাউন্ড মোডে করে নিতে হবে, তারপর চলে আসতে হবে এই পাশে অ্যান্ড ঠিক আর্চার টাওয়ারের উপর দিয়ে দিতে হবে আপনার ওয়ার্ডেন অ্যান্ড এখানে দিয়ে দিবেন দুইটা হিলার। তারপরে আপনাকে একটু ওয়েট করতে হবে এই পাশের বিল্ডিংগুলো ক্লিন আপ হয়ে যাওয়া পর্যন্ত। আমরা ওয়ার্ডেন দিয়ে হালকা কিন্তু ফানেল তৈরি করতেছি, যাতে করে আমাদের ট্রুপ বাইরের দিকে না গিয়ে আমরা যেদিকে নিয়ে যাইতে চাচ্ছি ঠিক সেদিকেই চাই। তো এখানে দেখতেছেন যে ওয়ার্ডেন ক্যানন টেক ডাউন করতেছে, অ্যান্ড ক্যানন টেক ডাউন হওয়ার ঠিক পরে আপনাকে চলে আসতে হবে ঠিক এই পাশে অ্যান্ড আর্মি ক্যাম্পের মাঝখানে দিয়ে দিতে হবে একটা কুইন অ্যান্ড আপনার তিনটা হিলার। তারপর এখানে একটু ওয়েট করবেন, আপনার আইস গোলেম রেডি রাখবেন, যখন এখানে টেক ডাউন হয়ে যাবে বম টাওয়ার, তারপর আপনি এখানে দিয়ে দিবেন আপনার সব কয়টা ট্রুপস শুধুমাত্র বলার বাদে। এখানে দিয়ে দিব আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন, তারপরে এই প্রথম সারির বিল্ডিংগুলো ক্লিন আপ হয়ে গেলে আপনাকে দিয়ে দিতে হবে সব কয়টা বোলার্স। এখন আপনাকে করে দিতে হবে ঠিক এইখানে আপনার হিল স্প্যান, তারপর আপনি জাস্ট একটু ওয়েট করবেন এই বিল্ডিংগুলো ক্লিন আপ হওয়া পর্যন্ত। তো দেখতেছেন যে আমাদের অ্যাটাক ঠিকঠাকই যাচ্ছে, অ্যান্ড পয়জন স্পেল এখানে ইউজ করা যাবে না, সিসি বেরো আসলে আপনি ইউজ করবেন না। এখানে চলে আসবো আমরা, এখানে দিয়ে দেবো একটা ফ্রিজ স্পেল যাতে করে আমাদের কুইন সার্ভাইভ করে, অ্যান্ড এখানে দিয়ে দিব আমাদের আমাদের ব্যাটেল র্যাম যেটা দিয়ে ওয়াল শুধুমাত্র বিট করার জন্য। এখানে করে দিব আমরা আরও একটা ফ্রিজ, অ্যান্ড ঠিক এইখানে দিয়ে দিব আমাদের হচ্ছে পয়জন স্পেল, তারপর এখানে দিয়ে দিব একটা রেজ, তারপরে আমরা দিয়ে দিব ওয়ার্ডেন অ্যাবিলিটি। ওকে, দেখতেছেন যে সব ঠিকঠাক যাচ্ছে। সে কোরের মধ্যে কিন্তু অনেকগুলো স্কেলেটন স্পেল থাকবে, ঠিক সেই কারণে কিন্তু আমাদের সেটা ইউজ করে না। এখানে করে নেব আমাদের আরও একটা রেজ স্পেল, অ্যান্ড এখানে দিয়ে দিই একটা ব্যাটেল র্যাম মোটরকে টেক ডাউন করার জন্য অবশ্যই, অ্যান্ড এখানে দেখতেছেন যে সব ঠিকঠাকই যাচ্ছে। এখানে আমরা আরও একটা ব্যাটেল র্যাম দিয়ে দিই, এখানে দিয়ে দিই আরও একটা ব্যাটেল র্যাম। দেখতেছেন যে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি লেফট, এখানে কুইনের অ্যাবিলিটি ইউজ হয়ে গেলেও কোনো সমস্যা নাই, না হয়ে গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার অ্যাটাক বিপদের মধ্যে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার চাইলে ফ্রিজ স্পেলগুলো ইউজ করে নিতে পারেন, কারণ দেখেন এখানে চার চারটা ফ্রিজ স্পেল আমাদের হাতে। তো এখানে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি আমরা দিয়ে দিব, অ্যান্ড এখানে কিন্তু শুধুমাত্র একটা স্টোরেজ বাকি, আর আমরা চারটা ফ্রিজ স্পেল সোয়াগের সঙ্গে কিন্তু করে নিচ্ছি থ্রি স্টার। তো আমি আবারও বলতেছি, যদি আপনারা মনে করেন যে ডিফেন্সগুলো বেশি ড্যামেজ দিচ্ছে আপনার ট্রুপসকে, তখন ইউজ করে নেবেন ফ্রিজ স্পেল। তো এভাবেই হয়ে গেল আমাদের জলি গ্লাস মাসের ফাইনাল চ্যালেঞ্জে সবচাইতে সহজে থ্রি স্টার। তো আপনারা যারা থ্রি স্টার করতে পারতেছেন না, এইভাবে একবার ট্রাই করে দেখেন, অবশ্যই থ্রি স্টার চলে আসবে। তো আমাদের আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করবো যে ভালো লাগছে আপনাদের ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাবা, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস আপ।